সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার রাত 3টায় নগরীর আমিরবাগ এলাকায় এসআর ভবনে দ্বিতীয় তলার পেছনের ঘরের বারান্দার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে চোর চক্র। এ সময় আলমারি ভেঙে পুরো ঘর তছনছ করে মালামাল চুরি করে নিয়ে যায় চক্রটি। দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায় সিএনএফ ব্যবসায়ী সরোয়ার আলমের ঘরে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। পরিবারের বাকি সদস্যরা বেড়াতে যাওয়ার কারণে রাতে একাই ছিলেন তিনি। রাত 3টায় গ্রিল কেটে চোর চক্র ঘরে ঢুকে তিন বোন ও এক ভাইয়ের রাখা চার পরিবারের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ডলার ও ইউরো লুট করে নিয়ে যায়। দুর্দশ টাকাতে এত সুন্দর আবাসিক একটা এলাকাতে এটা হওয়া, এটা আসলে খুব দুঃখজনক। গলার চেনটা ছাড়া আর কিছুই নেই। তিন পরিবারের শূন্য, আমার দুই মেয়ের গোল্ড, আমার গোল্ড, আমার বিয়ের গোল্ড, আমার হাজবেন্ড কে বিয়েতে গিফট পেয়েছি, সব মানে একদম ইচ এন্ড এভরিথিং। তিনজন মিলে দেড়শো ভরি হবে। দ্রুত চোর চক্রটিকে আইনের আওতায় এনে লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি ক্ষতিগ্রস্তদের। খুব সেফটি ফিল করতাম, কিন্তু এই ঘটনাটা তো এখন আমাদের ভিতরে একটা আসলে আতঙ্ক সৃষ্টি করে ফেলছে। এটা যারাই চুরি করুক, এদেরকে আইনের আওতায় এনে দ্রুত আমাদের এই জিনিসগুলো রিকভারি করা, যাতে আমরা মানে রূপ থেকে পরিত্রাণ পাই। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশ সদস্যরা। আশেপাশের ভবনের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করছেন তারা। তবে কে বা কারা দুর্ধর্ষ এই চুরির ঘটনার সঙ্গে জড়িত, এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।